এভরিওয়ান, সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি আজকে একদমই ভালো নেই, খুব খারাপ। কারণ সকালবেলা থেকে আমার এত মাথা ব্যথা, কালকে রাত্রিবেলা থেকে তো সকালবেলা কোনো কাজ করতে পারিনি, আজকে সকালবেলা একদম রান্না করতে পারিনি, রান্না হয়নি। তো এখন আমি একটু রান্না করব, আর এখন আমি রান্না করব। আর আজকে বাজারও নেই, বাজার শেষ হয়ে গেছে, আজকে শনিবার, তার মধ্যে আজকে নিরামিষ। তো আমি এখন রান্নাটা করবো, আর রান্না তো করতে হবে, তারপর আমাকে আবার স্কুলে যেতে হবে। আজকে আবার স্কুলে মিটিং আছে, স্কুলে যাব। তো এখন আমি তাড়াতাড়ি করে একটু রান্না করব। তো দেখো, মাটি চলে এসেছে বাড়িতে, মাটি নিয়ে এসেছে। তো আজকে একটু মাটি নিলাম কিনে। তো বর্ষার সময় মাটি পাওয়া যায় না, মাটি এখন তো সব জায়গায় জল, তো মাটি পাওয়া যায় না। তো তবুও অল্প একটু মাটি আমাদের দরকার, এই সময় খুবই দরকার। তো একটু মাটি নিয়ে নিলাম। তো এই যে জায়গাটা দেখতেছো, তো এদিকে দরজাটা খুলে দেওয়া হলো। তো আপাতত মাটিতে এখানে একটু ঢেলে রাখা হবে, আর মাটিতে এখানে থাকবে না, মাটিটা দিয়ে কাজ করা হবে। তো কী কাজ করা হবে তোমরা দেখো। মাটি ঘোরানো হয়েছে অনেকগুলো, তো মাটি দিয়ে কী করবো সেই মাটিগুলোর আজকে কাজ হচ্ছে। তো দেখো আজকে মাটি দিয়ে কী হচ্ছে আমাদের বাড়িতে। তো আমি রান্না করি, ডাল বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি করা শুরু করে দিয়েছি অলরেডি। তো আমি একটু মটর ডাল করবো আজকে নিরামিষ। আর দেখো বাড়িতে কালকে রাত্রিবেলা একটু পনির করে রেখেছি, তো বাড়িতে এখন দুধ নেওয়া হয়, তো দুধগুলো জমিয়ে জমিয়ে কালকে একটু পনির করেছি। তো আজকে নিরামিষ হবে, তার জন্য বাড়িতে পনির বানিয়ে রেখেছি। তো এখন পনিরটা রান্না করব, আর কিছু রান্না করব না, তো ডাল করব আর পনিরটা করব। আর এই যে দেখো আলু সিদ্ধ করে রাখা আছে, তো আলুটা দিয়ে আমি পনিরটা এখন রান্না করব, আর একটু পাঁপড় ভাজা করব। আর আজকে বাজারও নেই, সব সবজি শেষ হয়ে গেছে, তো আজকে তো বাজার রান্না হবে না। আজকে বাড়িতে কাজ চলতেছে, তো ব্যস্ত, আমার বর ব্যস্ত কাজ করতেছে, তো আজকে আর বাজার রান্না হবে না। তো কালকে রবিবার, কালকে একবার বাজার করা হবে। বাড়িতে এখন কী কাজ হচ্ছে দেখাই তোমাদের, কী কাজ হচ্ছে দেখো। এদিক দিয়ে ওটা হবে, এদিক দিয়ে ওটা দেবে, সিঁড়ি সাদে ওঠার জন্য সিঁড়ি বানানো হয়েছে। আমি এখন একটু ছাদে যাবো রান্না করতে করতে, তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়িতে কী কাজ হচ্ছে। আর জানো আমাদের এখানে মাটির দাম সোনার থেকেও মাটির দাম বেশি, এক ট্রলি মাটির দাম 1500 টাকা, তাই এত দাম। আর এখন বর্ষা দিন, তো মাটি পাওয়া যায় না, ওই জন্য মাটির দামটা একটু বেশি। তো মাটি দিয়ে আমরা কী করবো দেখো। তো আমি চলে এসেছি ছাদের উপরে, তো আজকে আমাদের এখানে ছাদের মধ্যে এই যে দেখো আমার বর একদম কাজে লেগে পড়েছে। আউয়া, ইটগুলো ওখানে দেওয়া হয়েছে, তো ইটগুলো মোবাইলটা পড়ে যায় কেন গো। তো এই যে মাটি চলে এসেছে, মাটিগুলো ছাদের উপরে নিয়ে আসতেছে। তো দেখো এখানে কার্টুনগুলো নিয়ে এসেছি, তো কার্টুনগুলোর মধ্যে আজকে সব কার্টুনে মাটি ভরানো হবে। এই কাজের লোক, তো ছাদের মধ্যে একদম বাগান করে দেওয়া হবে। তো এই কাজ হচ্ছে বাড়িতে। তো এখন আজকে একদম ব্যস্ত পুরো, তো আমি এখন যাই, রান্নাটা আমার হয়নি এখনও, রান্নাটা করি। তো আজকে মাটিগুলো ভরানো হবে, তারপরে গাছ লাগানো হবে, কতগুলো গাছ লাগাবো আর কতগুলোতে সবজি চাষ করা হবে। বড়ো ছাদ, অনেক বড় ছাদ করেছি শখ করে, তো ছাদটা বেকার বেকার জায়গাটা নষ্ট হয়। তো ছাদের মধ্যে যদি কিছু না লাগাই তাহলে কেমন হয়। মাত্র দুটো কার্টুনে ভরানো হয়েছে, তো অনেকগুলো কার্টুন আছে, সময় লাগবে। আর বাড়িতে আজকে একদমই লঙ্কা নেই, কালকেও লঙ্কা ছাড়া রান্না করেছি, তো আজকেও লঙ্কা নেই। তো দেখো আমাদের গাছে লঙ্কা, তো গাছ থেকে দুটো লঙ্কা হবে, তো আজকে দুটো দিয়ে হয়ে যাবে। ছেলেকে এখন একটা আমি আপেল কেটে দেবো, আর একটু নাশপাতি কেটে দেবো, কারণ ও খেয়ে নাচে যাবে। তো আমি একটু অনেকক্ষণে ভাত খেয়েছে, তো একটু আপেল কেটে দিই আর একটু নাশপাতি, তো এটা আমি ওকে দিই, ও খেয়ে নাচে ওকে দিয়ে আসি, তারপর আমরা খাবো। তো আজকে দেখো সারাটা দিন প্রায় না খেয়ে গেল, তো এখন বাজে 12টা। তো আমরা আজকে সকালের খাবার দেখো 12টার সময় খেতে বসলাম বর আর বউ মিলিয়ে, এখন আমরা একটু ভাত খাবো, কারণ এত খিদে পেয়েছে। তো সকালবেলা তো রান্না হয়নি, তো এই জন্য দেরি। আর আমার বর দেখো এত কাজ করেছে আজকে, ঘেমে টেমে লাল হয়ে গেছে, তো দেখে একদম মায়া হচ্ছে, মনে হচ্ছে কি সেই খাটুনি মানে আজকে করলো। তো এখনও কাজ শেষ হয়নি, তো আমরা একটু ভাত খেয়ে নেবো এখন। তো ভাত খেয়ে আবার বাকি কাজগুলো করতে হবে। আমাদের কাজ কতদূর, মানে কাজ শেষ হলো কি না, আমি তো ঘুমিয়েছিলাম, তো এখন দেখবো। আর আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না, তা আজকে কাজ করলো, আবার কালকেও কাজ করবে।
আর একটু মাটি বেঁচে গেল, তো মাটিতে একটু মেখে ঢেকে রাখবো, কারণ আজকে বৃষ্টি হবে। এখন এত গরম পড়েছে, বৃষ্টি দেখো আমাদের মাছের কার্টুনগুলোকে মাটি ভরে এরকম করে সাজানো হয়েছে, তো দেখতে ভালো লাগতেছে। যখন গাছগুলো লাগানো হবে তখন মনে হয় আরও ভালো লাগবে। আর মাছের কার্টুনগুলো দেখো এত বড় বড়, তো অনেক মাটি দেওয়া হয়ে গেছে, তো একটু করে ফাঁকা রাখা হয়েছে, কারণ আরও সার দিতে হবে। সবজির খোসা টোসাগুলো যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেবো প্রতিদিন, তো বেশি করে মাটি ভরেনি, হাফ মানে অর্ধেক করে ভরানো হয়ে গেছে। তো এখন কয়েকটা গাছ লাগিয়ে দেবো হয়েছে প্রতিটাতে। তো শখ করে ছাদ দিয়েছি, যে ছাদ দিবো, ছাদ দিয়ে ছাদের উপরে গাছ লাগাবো অনেক, তো সেই শখটা অল্প অল্প করে পূরণ করতেছি। তো আজকে একটু হয়ে গেল, তো সব কার্টুনে মাটি যখন হয়ে গেছে, টলি মাটিতে হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে, তো মাটিতে একটু ভিজে রাখবো বাইরে। কার্টুনগুলো তো রাখো মাটি, আর এই যে ফাঁকা জায়গাটায় মাটিগুলো রেখে দাও, হ্যাঁ এখানে রেখে দাও, ওখানে তাহলে কিছু লাগানো যাবে। ওই কটা কার্টুনে ভরাই রাখ দিতা, এই হ্যাঁ হ্যাঁ ছাদে না তো কি নষ্ট হয়ে যাবে তোমার কার্টুন কয়েকটা, জায়গা নাই আর আছে তো সাইডে দিয়ে দাও ওদিকে, ওটা ফাটাতে তো থাকো, ওটা সবজির খোসা টোসা রাখা যাবে। এই চার তিনটে আছে, কেউটাও ভালো আছে তো, ওইটা ভালো আছে না, ওইটা না ওইটা 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 ভালো আছে। বৃষ্টি আসবে না, মাটিগুলো ঢেকে দাও ভালো করে। ও কালকে ওখানে একটু, হ্যাঁ কালকে ওখানে পরিষ্কার করে কালকে একটু শাক ফেলানো হবে, আর ওই মাটিগুলো ওখানে এদিকে রাখি, ওইখানে একটু শাক ফেলানো হবে। দেখো প্রথমেই একটু শাক লাগিয়ে দিয়েছি, কলমি শাক, তো এখানে দুটো কার্টুনে কলমি শাক লাগিয়ে দিয়েছি। দেখো আর একটা মৌসুমি গাছ লাগিয়ে দিলাম, দেখো আর একটা বড় কুল গাছ লাগিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।